নমস্কার আমরা বাউলানা লোকগানের দল বাউলানা ফোক ব্যান্ড আমাদের নাম হলেও মূলত আমরা যে ধরনের গান পরিবেশন করি তার সঙ্গে ব্যান্ড কথাটা একেবারেই যায় না সেজন্য আমরা নিজেদেরকে পিউরিফাই করে লোকগানের দল বলেছি এবং বলছি বাউলানা এই নামটার মধ্যে বাউলাঙ্গিক তো রয়েছে তার সঙ্গে যে গানগুলি প্রচলিতের মধ্যে অপ্রচলিত যিনি আমাকে এখানে এনেছেন বাপিদা তিনি মঞ্চে ওঠার আগে আমাকে বলেছেন যে তোমাদের আগে তো 8-10টা লোকগানের দলের অনুষ্ঠান আমরা করিয়েছি বিভিন্ন বছর তো গান কম বেশি ওই একই রকমের শুনি তো গানগুলো যেন সব একই রকম না হয় একটু অপ্রচলিত গান গাওয়ার চেষ্টা করো যাতে মানুষের ভালো লাগে আমরা এই আশা নিয়ে আছি আমরা এই আশা নিয়ে এসেছি যে সমস্ত গান আমরা গাইব সেই গানগুলি এপার বাংলা এবং ওপার বাংলার কিছু মহাজনী পদ এবং দক্ষিণবঙ্গের মূল যে সম্পদ বাউল গান সেই বাউল গান তো থাকবে তার সঙ্গে যারা মহাজন যে সমস্ত পদাবলী রচনা করে গেছেন লালন হাসন আব্দুল করিম আব্বাসুদ্দিন এবং রিসেন্টলি যারা প্রয়াত হয়েছেন তার মধ্যে বাড়ি সিদ্দিকী কালাচাঁদ দরবেশ রামকানাই এনাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং যার নাম না বললেই নয় কালিকা প্রসাদ ভট্টাচার্য এনাদের কিছু কম্পোজিশন আমরা গাইবার চেষ্টা করব যতক্ষণ আপনারা থাকবেন আমরা থাকব আনন্দ হবে গান বাজনা হবে আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারব যে কোনো অনুষ্ঠান যখন হয় অনুষ্ঠান যখন আয়োজন করা হয় এ ভোকালটা একটু রিভার্ব দাও তখন তিনজন পাগলের দরকার হয় এক যিনি আহ্বান করেন তিনি এক পাগল আর দুই আপনারা যারা এসেছেন গান শুনতে তারা এক পাগল আর তিন হচ্ছে আমরা যারা পরিবেশন করব তো এই তিন পাগলের মেলা না হলে গান বাজনার আসর হয় না ফকির লালনের সেই বিখ্যাত গান সেই গানটি দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি তোরা কেউ যাস রে রে পাগলের কাছে তোরা কেউ যাস রে রে পাগলের কাছে ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে ওরে মন নদে এসে নদে এসে তোরা কেউ যাস রে রে পাগলের কাছে তোরা কেউ যাস রে রে পাগলের কাছে মালা
আজকে চলো